আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের এই যে সাত বাগানের পলি ভাবি আসছে সাত বাগানের এই যে আসছে সাংবাদিক সাত কে আসছে আমার পলি ভাবি প্রথম অর্ডার পাইছে যে প্রথম এই যে জন্য আসছে আর তিন আমার একটা ভাবি তো আজকে সবাইকে দেখাবো আজকে সবাইকে দেখাবো তো সাথে থাকেন তো আমার একটা আবদার এই যে ভাবির কাছে ভাবি বিক্রি করছে ভাবিও মিষ্টি খাবে আর যে ভাবি কিনছে সেই ভাবিও মিষ্টি খাওয়াবে আর ওই জন্য আমি পিছিয়ে পিছিয়ে চলে আসছি খাওয়াল তো মার্শাল্লা এই যে অনেক সুন্দর সুন্দর আমার ভাবি কিন্তু গতকাল রাত থেকে অনেক কষ্ট করছে আর এই ভাবিরও অনেক পছন্দ হয়েছে গাছগুলো এই যে ভাবির সঙ্গে ভাবির মেয়েও এসেছে

আমার কাছে খুব খুশি লাগছে যে আমার ভাবি আসে আমার সাত বাগান দেখে এত এতগুলো গাছ পছন্দ করে আমার কাছ থেকে গাছ সহ টপ সহ কিনে নিল আপনার অনেক খুশি আমি খুব খুশি আমার ভাবির কাছে আমি অনেক কৃতজ্ঞ আর মিষ্টি কবে খাওয়াবেন মিষ্টি আসলে আসলে সত্যি একটা কথা বলি আমার ভাবি কিন্তু এই গাছগুলো প্রথম বিক্রি করছে তো এই এই যে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা গাছ আমার ভাবি বিক্রি করছে গাছ বিক্রি করা টাকা কিন্তু ভাবি নিয়ত করছে ওনার মা কিছুদিন আগে মারা গেছে ওনার মায়ের নামে মর্জিকে টাকাটা দিয়ে দিবে তো এটা ভাবি সৎ উপার্জন সৎ উপার্জন আর প্রথম তো এই জন্য ওনার মা নাকি ওনাকে হাতে ধরে শিখাইছে গাছ লাগানো তো ভাবি যখন এই কথাটা বলে তখন আমার কাছে অনেক ভালো লেগেছে যে এই জন্য ভাবি নিজে হাতে এই টপটা তৈরি করে গাছটা এখানে লাগাইছে আর সুন্দর করে এগুলো বানাইছে তো এই টাকাটা নাকি উনি মরজিতে দিবে অনেকেই বলে এ হাতে দিলে এ হাতে যেন না জানে আসলে এত সুন্দর একটা ভালো কাজ আমরা যদি না বলি তাহলে আপনারা কীভাবে জানবেন যেরকম আমিও মাশরুম চাষ করে প্রথম মাশরুম বিক্রি করে আমিও ভাবি মতন সেম মসজিতে দেই তা আমার এই কথাটা নাকি শুনে ভাবির কাছে অনেক ভালো লেগেছে ভাবি বলেছে আমারও প্রথম বিক্রি করার টাকাটা আমিও মসজিদে দিব তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আমার ভাবি যেন এরকম সুন্দর সুন্দর গাছ সেল করতে পারে আর এরকম ভালো কাজ করতে পারে ভাবি এটা একদম হালাল টাকা সেটা বুঝতে পারছেন কেউ তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ